মর্গানস এক্সপেরিমেন্ট। প্রথমেই বলি মর্গান যে মাছিটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন সেই মাছিটার নাম হচ্ছে ড্রোসোফিলা। আমরা সাধারণত যে ড্রোসোফিলাকে যেখানে থেকে দেখে থাকি সেটা হচ্ছে আমাদের বাড়িতে যদি কোনো ফল পাকে, পাকা কলা, পাকা আম, এর উপর যে ছোট ছোট কিছু মাছি ঘুরে বেড়ায় সেই মাছিগুলো অ্যাকচুয়ালি ড্রোসোফিলা। এবং এটা তো একটা জেনাস নেম, জেনাস নেম ইজ ড্রোসোফিলা। এটার সাইন্টিফিক নেম হচ্ছে ড্রোসোফিলা অ্যানাসেট। আর যে ড্রোসোফিলার উপর মর্গান এক্সপেরিমেন্ট করেছিলেন, দ্যাট ইজ বা রাদার যে ড্রোসোফিলার উপর সাধারণত সমস্ত সাইন্টিফিক এক্সপেরিমেন্টস হয়ে থাকে, দ্যাট ইজ ড্রোসোফিলা মেলানোগ্লাস্টার। তো তার উপর এটা একটা দীর্ঘদিনের মডেল, বিভিন্ন জেনেটিক এক্সপেরিমেন্টস লাইক ডাউন সিন্ড্রোমের যে এক্সপেরিমেন্টস হয় এবং এরকম প্রচুর এক্সপেরিমেন্ট, প্রচুর জিন দিয়ে যে এক্সপেরিমেন্ট হয় সেই এক্সপেরিমেন্টগুলো সাধারণত ড্রোসোফিলার উপর করা হয় এবং এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। দীর্ঘদিন ধরে ড্রোসোফিলা একটা খুব ভালো মডেল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ল্যাবগুলো। এবার চলে আসি যে মর্গান কেন এই ড্রোসোফিলা মাছিটাকে চুজ করেছিলেন, সেখানে কিছু স্পেসিফিক কারণ ছিল মর্গানের ড্রোসোফিলা মাছিটা চুজ করবার পিছনে। প্রথম যে কারণটা ছিল সেটা হচ্ছে ড্রোসোফিলা মাছির সাইজ। ড্রোসোফিলা মাছিগুলো ভীষণ ছোট হয় সাইজে, স্মলার ইন সাইজ। তো একটা ল্যাবে বিভিন্ন রকমের ইকুইপমেন্টস থাকে, একটা ল্যাবে এক্সপেরিমেন্ট করার জন্য প্রচুর রকমের ইকুইপমেন্টস আমাদের রাখতে হয়। তো সেখানে যদি সেই মডেলটার সাইজ খুব ছোট হয় তাহলে সেটা খুব হ্যান্ডি হয়, সেটা ব্যবহার করাটা অনেক বেশি ইজিয়ার হয়, তার মধ্যে এক্সপেরিমেন্ট করাটা অনেক বেশি ইজিয়ার হয়। তো সেটা একটা ভীষণ বড় অ্যাডভান্টেজ দেয় যে কোনো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। তো ড্রোসোফিলা সেই সময়টার ল্যাবে ড্রোসোফিলা হ্যান্ডেল করা অনেক বেশি সহজ ছিল দেন অনেক বড় কিছু মডেল যেটা এখনকার দিনে পরবর্তীকালে ইউজ হয় লাইক জেব্রা ফিশ, মাউস। তো এরকম কিছু মডেলের থেকে ড্রোসোফিলা অনেক বেশি হ্যান্ডি এবং অনেক বেশি ছোট ছিল এবং তার জন্য এটার উপর এক্সপেরিমেন্টগুলো করা অনেক বেশি সহজ ছিল, সেই জন্য মর্গান ড্রোসোফিলা মাছিটাকে চুজ করেছিল। নাম্বার টু, যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ শর্টার লাইফ সাইকেল। তো ড্রোসোফিলা মাছির যে লাইফ সাইকেল সেটা অনেক শর্টার, অনেক ছোট। তো যেহেতু এর লাইফ সাইকেল অনেক ছোট তাই খুব কম সময়ের মধ্যে অনেকগুলো জেনারেশন মর্গান পেয়েছিলেন এবং খুব কম সময়ের মধ্যে অনেকগুলো জেনারেশন উনি পেয়েছিলেন বলে তার উপর সংখ্যার ভিত্তিতে উনি ওনার এক্সপেরিমেন্টের কথাগুলো বলতে পেরেছিলেন। ওনার যে এক্সপেরিয়েন্স সেগুলো উনি বা ওনার যে ইন্টারপ্রিটেশনস সেগুলো অনেক বেশি সহজ হয়েছিল। তো এখানে যদি উনি একটা কোনো এরকম মডেল ইউজ করতেন যেটা লাইফ সাইকেল অনেক বড় এবং সেখান থেকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন যেতে গেলে অনেক বেশি সময় লেগে যায়, তো ওনার এক্সপেরিমেন্টটাও তত বেশি লেন্দি হতো, তো তার জন্য তার চেয়ে আমি সেটা অনেক বেশি অসুবিধা হতো। তো সেই কারণে মর্গান ড্রোসোফিলা চুজ করেছিল। নাম্বার থ্রি, যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে মেনি টাইপস অফ হেরিডিটারি ভ্যারিয়েশনস। ড্রোসোফিলা মাছির মধ্যে অনেক রকমের হেরিডিটারি ভ্যারিয়েশনস দেখা যায়, মানে অনেক টাইপ দেখা যায়, অনেক অনেক অনেকগুলো ভ্যারিয়েশন দেখা যায়, যে ভ্যারিয়েশনগুলো হেরিডিটারি মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়। তো সেই কারণে এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই ভ্যারিয়েশনগুলো সেই সময় তো খুব একটা উন্নত ইকুইপমেন্টস ছিল না, সেই সময় মাইক্রোস্কোপ লাইক খুব সিম্পল মাইক্রোস্কোপে দেখা হতো এবং সেটি একমাত্র ইকুইপমেন্ট ছিল। তো এই ভ্যারিয়েশনসগুলো সিম্পল মাইক্রোস্কোপে খুব সহজে দেখা যেত। সো এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিচার ড্রোসোফিলার, যে সেখানে প্রচুর রকমের প্রচুর ধরনের হেরিডিটারি ভ্যারিয়েশনস দেখা যায় যেটা সিম্পল মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে দেখা যায় এবং যেটা দেখতে খুব বিশাল বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন পড়ে না। তো সেই সময়কার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা এই পার্টিকুলার যে বৈশিষ্ট্য সেটা ভীষণ সাপোর্ট করেছিল। তো সেই কারণে এটাও একটা অন্যতম বড় কারণ ছিল মর্গানের ড্রোসোফিলা চুজ করার পেছনে। আর নাম্বার ফোর, আর একটা খুব ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, যে ক্লিয়ার কাট ডিফারেন্সেস কিছু ছেলে এবং মেয়ে, পুরুষ এবং
মহিলার মধ্যে ভীষণ ক্লিয়ার কিছু ডিফারেন্স থাকতো, কিছু সেই সময় খুব কম সময়ের মধ্যে একাধিক জেনারেশন উনি পেয়েছিলেন এবং এই এই এক্সপেরিমেন্টের পেছনে জেনারেশন পাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। নাম্বার থ্রি, মেনি টাইপস অফ হেরিডিটারি ভ্যারিয়েশনস। ড্রোসোফিলার মধ্যে প্রচুর ভ্যারিয়েশন দেখা যায়, লাইক উইং সাইজ, আই কালার, এরকম প্রচুর বৈশিষ্ট্য যেটা বিভিন্ন রকমের বৈশিষ্ট্য দেখা যায়, প্রচুর ভ্যারিয়েশন দেখা যায়, এবং যে ভ্যারিয়েশনসগুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায় এবং সেটা খুব ইম্পর্টেন্ট ছিল মর্গানের এক্সপেরিমেন্টের জন্য। And number four, clear the differentiation in between male and female. So, male and female, masculine and female, clear the difference. Male and female, you can see the difference in the same way. So, in chapter, এটাও দুটো দুটো টাইপের
W plus होले that is red और W होले that is white. তাহলে number one হচ্ছে body color, number two হচ্ছে eye color and number three that is wing. এটা কি? এটা হচ্ছে aim. Okay, that is wing. এটা কি? এটা দুটো টাইপের. Number one যেটা that is normal M plus আর আরেকটা M that is miniature. তাহলে মডেল তিনটে বৈশিষ্ট্য নিয়েছিলেন, number one body color, number two eye color, number three wing. বডি কালারের দুটো টাইপ আমরা দেখতে পাই, যদি y প্লাস হয় দ্যাট ইজ ব্রাউন, y ইয়েলো. আই কালারের দুটো টাইপ আমরা দেখতে পাই, w প্লাস হলে রেড, w হলে হোয়াইট, আর উইং হলো সেটা দুটো টাইপ আমরা দেখতে পাই, m প্লাস, m হচ্ছে উইং, m প্লাস হলে নর্মাল, আর m হলে দ্যাট ইজ মিনিয়েচার. ওকে, সো ফার্স্ট হচ্ছে ক্রস এ. ক্রস এ তে মর্গান দুটো জিন নিয়েছিলেন, সেটা হচ্ছে y আর W. তাহলে আমরা জানি Y হচ্ছে বডি কালার আর W হচ্ছে আই কালার. এবার মর্গ্যান যখন এক্সপেরিমেন্ট করলেন তখন উনি কিরকম এক্সপেরিমেন্ট করলেন? আচ্ছা, বাই দ্য ওয়ে এই প্রত্যেকটা জিন কিন্তু X ক্রোমোজোমের মধ্যে রয়েছে, X ক্রোমোজোমের জিন সবকটাই, Y টাও X ক্রোমোজোমের জিন, W টাও X ক্রোমোজোমের জিন, M টাও X ক্রোমোজোমেরই জিন. তাহলে মর্গ্যান যেটা নিলেন সেটা হচ্ছে দুটো ড্রোসোফিলা নিলেন, নাম্বার ওয়ান যে ড্রোসোফিলাটা উনি নিলেন দ্যাট ইজ ওয়াই প্লাস ডাব্লিউ প্লাস, আর এদিকে ওয়াই ডাব্লিউ ওয়াই ডাব্লিউ, আর একটু কাছাকাছি ছিল ওয়াই ডাব্লিউ, এটা ওয়াই প্লাস ডাব্লিউ প্লাস. তাহলে এটা মেল, এটা ফিমেল. ফিমেল যে ড্রোসোফিলাটা মর্গ্যান নিয়েছিলেন সেটাতে আমরা দেখতে পাচ্ছি দুটো জিন হচ্ছে ওয়াই আর ডাব্লিউ. তাহলে ওয়াই হচ্ছে ইয়েলো, ইয়েলো আর ডাব্লিউ দ্যাট ইজ হোয়াইট. তাহলে এই ড্রোসোফিলাটার বৈশিষ্ট্যটা কি? এই ড্রোসোফিলাটার বৈশিষ্ট্যটা হচ্ছে যে ইয়েলো বডি কালার আর আই কালার হচ্ছে হোয়াইট দ্যাট ইজ ফিমেল, আর মেল ওয়াই প্লাস ডাব্লিউ প্লাস. তাহলে মেলের ক্ষেত্রে ওয়াই প্লাস কি? ওয়াই প্লাস হচ্ছে ব্রাউন দ্যাট ইজ ব্রাউন বডি কালার, আর ডাব্লিউ প্লাস দ্যাট ইজ রেড আই কালার. ওকে, তাহলে এটা মেল এটা ফিমেল বোঝা যাচ্ছে. এটা গেল পি জেনারেশন, প্যারেন্টাল জেনারেশন. এফোন জেনারেশনে মর্গ্যান কি পেলেন? এফোন জেনারেশনে কি কি আসবে? এখান থেকে একটা ওয়াই ডাব্লিউ আসবে. তাহলে এফোন জেনারেশন যে ফিমেলটা মর্গ্যান পেতে পারে দ্যাট ইজ ওয়াই ডাব্লিউ, এখান থেকে একটা আসছে, এখান থেকে ওয়াই প্লাস ডাব্লিউ প্লাস. আর যে মেলটা মর্গ্যান পাবেন সেটা দ্যাট ইজ ওয়াই ডাব্লিউ, আর এখান থেকে মেল. তাহলে এফোন জেনারেশনে যে দুটো ড্রোসোফিলা উনি পেলেন, যে দুটো টাইপের ড্রোসোফিলা উনি পেলেন সেই দুটো টাইপ কি কি? ওয়াই ডাব্লিউ ওয়াই প্লাস ডাব্লিউ প্লাস. তাহলে এটা এটাকে ডমিনেট করবে, মানে ওয়াই প্লাস তো ওয়াই কে ডমিনেট করবে, ডাব্লিউ প্লাস ডাব্লিউ কে ডমিনেট করবে. দ্যাট মিন্স এটা কি হবে? এটা হচ্ছে ওয়াই প্লাস দ্যাট মিন্স ব্রাউন বডি কালার, অ্যান্ড ডাব্লিউ প্লাস দ্যাট মিন্স রেড আই কালার. ঠিক আছে, এটা হলো ফিমেল. আর ওয়াই ডাব্লিউ তার উল্টো দিকে ওয়াই ক্রোমোজোম, মানে এক্স ক্রোমোজোমের উপর ওয়াই আর ডাব্লিউ, উল্টো দিকে ওয়াই ক্রোমোজোম, সেই কারণে মানে এটা মানে হচ্ছে ওয়াই ক্রোমোজোম, তো উল্টো দিকে ওয়াই ক্রোমোজোম, তো সেই কারণে ওয়াই ডাব্লিউ কে ডমিনেট করার কেউ নেই. দ্যাটস ওয়াই এই ওয়াই ডাব্লিউ দুটো জিনিস এক্সপ্রেস করবে. তো ওয়াই ডাব্লিউ যেহেতু দুটো জিনিস এক্সপ্রেস করছে তাই জন্য এটার কালার কি? এটার কালার হচ্ছে ইয়েলো আর হোয়াইট. বোঝা গেল? তাহলে এটা ব্রাউন রেড, এটা ইয়েলো হোয়াইট. এবার চলে আসি এফ টু জেনারেশনে. এফ টু জেনারেশনে মর্গ্যান
দুটো লিনিয়েজ পেলেন, নাম্বার ওয়ান দ্যাট ইজ মেল, উনি মেল ফ্লাই কি কি টাইপের পেলেন, নাম্বার টু দ্যাট ইজ ফিমেল, উনি ফিমেল ফ্লাই কি কি টাইপের পেলেন। আরেকটা জিনিস দেখবো, এখানে হচ্ছে প্যারেন্টাল, এখানে হচ্ছে রিকম্বিনেন্ট। ওকে, তো এখানে এবার যখন এফ টু জেনারেশন উনি আসছে, তখন কেন এখানে আমি প্যারেন্টাল দিচ্ছি, প্যারেন্টাল দিচ্ছি এই কারণে যে যে টাইপগুলো অ্যাকচুয়ালি প্যারেন্টদের মতো অ্যাজ ইট ইজ, দোজ আর প্যারেন্টাল। আর যে টাইপগুলো এখানে নতুন পাচ্ছি সেইগুলো হচ্ছে রিকম্বিনেন্ট। বোঝা গেল? তাহলে প্যারেন্টাল উনি কি কি পাচ্ছেন, প্যারেন্টাল উনি পাচ্ছেন ওয়াই প্লাস ডাব্লু প্লাস, মেল, মেলের ক্ষেত্রে ওয়াই প্লাস ডাব্লু প্লাস, উল্টো দিকে ওয়াই ক্রোমোসোম। আর ওয়াই ক্রোমোসোম এটা পাচ্ছেন প্যারেন্টাল, আচ্ছা y plus double plus এখান থেকে এইটা একটা ভেক্টর পেতে পারে, এটা থেকে এই ক্রোমোসোমটা এলো, এটা থেকে এই ক্রোমোসোমটা এলো। সেকেন্ড প্যারেন্টাল কি টাইপ পেতে পারে, প্যারেন্টাল মেল, এটা অ্যাজ ইট ইজ থাকতে মেল হতে গেলে y ক্রোমোসোম দরকার। আর সেকেন্ড যেটা উনি পাচ্ছেন প্যারেন্টালে, দ্যাট ইজ y ক্রোমোসোম দরকার, এটা সেকেন্ড হচ্ছে y ডাবল সেটা হচ্ছে y plus w y w plus এবার বলবো হচ্ছে এটাকে কেন আমরা ডিকম্বিনেন্ট বলছি, এটাকে আমরা ডিকম্বিনেন্ট এই কারণে বলছি যে একটা y ক্রোমোসোম এই মেলটা থেকে আসছে। ওকে, এবার এখান থেকে এই যে y w বা y plus w plus এখান থেকে একটা আছে y plus w, কিন্তু একটা y plus w টাইপ x ক্রোমোসোম আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র যদি এক্ষেত্রে ক্রসিং ওভার হয় তাহলে এটা হওয়া সম্ভব, এবং যদি ক্রসিং ওভার হয় তখন সেটাকে আমরা বলছি রিকম্বিনেন্ট টাইপ। ফিমেলদের ক্ষেত্রে সেম, ফিমেলদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে প্যারেন্টাল ফিমেলদের ক্ষেত্রে কি হতে পারে, একটাই টাইপ হতে পারে ওয়াই ডাব্লু ওয়াই প্লাস ডাব্লু প্লাস, দ্যাট মিন্স এখান থেকে ওয়াই প্লাস ডাব্লু প্লাস হলে এখান থেকে ওয়াই ডাব্লু এলো, বা আরেকটা হতে পারে ওয়াই ডাব্লু এদিকে এলো ওয়াই ডাব্লু। রিকম্বিনেন্ট কি হতে পারে, রিকম্বিনেন্ট এখান থেকে ওয়াই ডাব্লু কমন চলে আসবে, দ্যাট ইজ ওয়াই ডাব্লু। কেন এখানে রিকম্বিনেশন বা ক্রসিং ওভার হচ্ছে না, এখানে ক্রসিং ওভার হবে না, সেটা যেটা হচ্ছে এখানে দুখানা একই রকমের ক্রোমোজোম নেই, একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম, তো দুটো ডিফারেন্ট ক্রোমোজোমের মধ্যে কখনো ক্রসিং ওভার হয় না। তো যেহেতু হয় না, যেহেতু এখানে এক্স ক্রোমোজোম নেই, তাই এখানে কোনো ক্রসিং ওভার হয় না, তাই এখানে স্ট্রেট এই এক্স ক্রোমোজোমটা থাকবে, দ্যাট ইজ ওয়াই ডাব্লু। আর এখানে ক্রসিং ওভার হয়ে আবার একটা নতুন কম্বিনেশন আসবে, সেটা হতে পারে ওয়াই প্লাস ডাব্লু তাহলে এই পুরোটা 9:3:3:1 এটা ফলো হতো, মানে প্যারেন্টাল টাইপ
রিকম্বিনেন্ট টাইপ, এই দুটোর মধ্যে 9:3:1 এই পুরো রেশিওটা ফলো হবে। দ্যাট মিন্স যদি আমরা সেক্ষেত্রে মানে আমরা জানি যে 9:3:1 রেশিওটাকে যদি আমরা দেখি তাহলে দেখব যে 9 হচ্ছে আলটিমেটলি একটা প্যারেন্টাল টাইপ, এদিকে 1 হচ্ছে একটা প্যারেন্টাল টাইপ, মাঝখানে যে দুটো 3:3 এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি রিকম্বিনেন্ট টাইপ। তো সেটাকে যদি আমরা আনতাম তাহলে মোটামুটি 10:6 এরকম একটা রেশিও আসতো। তো সেখান থেকে 10:6 রেশিও যদি আসতো দ্যাট মিন্স অলমোস্ট 5:3 এরকম একটা কিছু রেশিও আসতো। বাট এখানে এই রেশিওটা দেখা যায় 98.7% পাওয়া গেছে, মর্গ্যান পেয়েছিলেন প্যারেন্টাল, আর এখানে মাত্র 1.3% মর্গ্যান পেয়েছিলেন রিকম্বিনেন্ট। নাও মাই কোয়েশ্চেন ইজ, আরেকবার এটা আমি ওকে ফাইন তার আগে আরেকবার এটাকে রিডিফাইন করি, সেটা হচ্ছে মেন্ডেলের যদি সূত্র আমরা ধরে নিতাম তাহলে মেন্ডেল কি পেয়েছিলেন 9:3:3:1 F2 জেনারেশনে উনি এই রেশিওটা পেয়েছিলেন, যার মধ্যে 9 যে টাইপটা ইট ওয়াজ প্যারেন্টাল, 1 যে টাইপটা ইট ওয়াজ প্যারেন্টাল, আর এই যে 3:3 এইটা ছিল রিকম্বিনেন্ট। ফাইন, তাহলে আলটিমেট রেশিওটা আসছে 10:6 এরকম কিছু একটা, কিন্তু মেন্ডেল এক্ষেত্রে পেলেন 98.7% আর এক্ষেত্রে রিকম্বিনেন্ট পেলেন 1:3%। তাহলে এই রেশিওটা এই রেশিওটার সাথে ম্যাচ করছে না, প্যারেন্টাল টাইপ উনি অনেক বেশি পাচ্ছেন। নাও মাই কোয়েশ্চেন ইজ, কেন উনি প্যারেন্টাল টাইপ এরা মাত্রাতিরিক্ত বেশি পাচ্ছেন? তার পেছনে একটাই কারণ, তার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে যে যখন এখানে ক্রসটা হচ্ছে মানে ক্রসিং ওভার হওয়ার যে প্রবাবিলিটি সেটা এই দুটো জিনের মধ্যে মেন্ডেলের এক্সপেরিমেন্টের থেকে অনেক বেশি কমে যাচ্ছে। কেন? তার কারণ মেন্ডেল যখন এই এক্সপেরিমেন্টটা করেছিলেন সেখানে উনি লিঙ্কড জিন নেননি, কোনো দুটো জিন লিঙ্কড ছিল না। মেন্ডেল যে এক্সপেরিমেন্টটা করেছিলেন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এই ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর দুটো ডিফারেন্ট ক্রোমোজোমের জিন ছিল, বাট এই দুটো জিন একটা সেম ক্রোমোজোমের। তো যখন দুটো জিন একটা সেম ক্রোমোজোমে আসে তখন সেই দুটো জিন লিঙ্কড হয়, যখন সেটা লিঙ্কড হয় তখন সেই দুটো জিন ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টমেন্টের মধ্যে দিয়ে যেতে পারে না। কেন পারে না সবসময়? বিকজ এই দুটো জিন লিঙ্কড, তো ওয়াই আর ডাব্লিউ দুটোর একসাথে ইনহেরিট করার প্রবাবিলিটি অনেক বেশি থাকে বিকজ দে আর লিঙ্কড, এবং তাদের মধ্যে রিকম্বিনেন্ট টাইপ আসতে গেলে যখন দুটো জিন দুটো ডিফারেন্ট ক্রোমোজোমে থাকে, সে ফর এক্সাম্পল ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এই জিনগুলো এই একটা ক্রোমোজোম এই একটা ক্রোমোজোম এই একটা ক্রোমোজোম এই একটা ক্রোমোজোম, এখানে যখন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তো এক্ষেত্রে যখন এই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর বা স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এই কম্বিনেশনটা আসতে হয় তখন এখান থেকে স্মল ওয়াই মানে দুটো স্মল ওয়াই দুটো ডিফারেন্ট ক্রোমোজোম আর ক্যাপিটাল আর একটা স্মল আর একটা, চারটি ডিফারেন্ট ক্রোমোজোম। বাট এখানে এই দুটো জিন যেহেতু একটা ক্রোমোজোমের মধ্যে রয়েছে তাই দুটো জিনের একসাথে ইনহেরিট করার প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যায়, সেই জন্য এই রেশিওটা এতটা বাড়ে এবং এই রেশিওটা এতটা কমে যায় রিকম্বিনেন্ট রেশিওটা। আশা করছি এই এক্সপ্লেনেশনটা আমি দিতে পারলাম। নেক্সট যে মানে ক্রস এ যেটা করেছিলেন সেটা আমি দেখালাম, ক্রস বিটা এর পরে আসছে, সেটা বলে আরো অনেক বেশি ক্লিয়ার হবে পুরো জায়গাটা।